আপনার যেমন একটা শখ আছে আপনি বাসু বিন করবেন, ঠিক তেমনি আমারও একটা শখ আছে। কি করছো, তোমার শখ আছে নাকি? তাহলে পরে তো আমার স্বামী হিসাবে তোমার শখ পূরণ করতেই হবে। কও কি শখ, কও কও। আমার একটা বিড়াল লাগবে। ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, তুমি বুঝি বাসর করে বিড়াল মারবে না? বিড়াল মারবো না। তাহলে কি করবা? বিড়াল বিয়ে দিব। বিড়ালের বিয়ে দিবে? দাও বিয়ে দিয়ে দাও। বিয়ে যে দেব কার সঙ্গে দেব? আপনার সঙ্গে? আমার সঙ্গে? কি করছে? বিলের সাথে তো বিলের বিয়ে দিবে। এই তো আপনি ধরতে পেরেছেন, এখন ছেলে বিড়াল আমি কোত্থেকে পাই? তাই আজ আমি এই বাসর দিনে আপনার কাছে একটা দাবি রাখতে চাই, যেখান থেকে পারেন একটা বিড়াল খুঁজে নিয়ে আসেন, ছেলে বিড়াল। ছেলে বিড়াল আনতে হবে? অসুবিধা নেই তো, এটা খুঁজে আমার পক্ষে কোনো ব্যাপারই না। ছোটবেলায় কত বিড়াল খুঁজে এনেছি, আমার নানা বাড়িতে একটা বিড়াল ছিল, হ্যাঁ ও সাতটা বাচ্চা দিয়েছিল। ওরে কত বিড়ালের মধ্যে চারটা ছিল ছেলে বিড়াল আর তিনটে ছিল মেয়ে বিড়াল। একটা হুলু বিড়াল ছিল, বাড়ির সামনে আসে মনে করে যদি মেয়ে বিড়ালটাকে ডাক দিত, আবার দুটো ঝগড়া লাগতো, দুটো হুলু বিড়াল আর ওই মেয়ে বিড়ালটা না মিউ মিউ এরকম করে ডাকতো। তো আমার বিড়াল সম্পর্কে ভালো ধারণা আছে, মেয়ে বিড়াল আর ছেলে বিড়াল আমি ভালোই চিনি, বুঝতে পারছো? তুমি কোনো টেনশন নিও না, আমি মনে করে যে ছেলে বিড়ালের ব্যবস্থা করতেছি। মানে এখনই ছেলে বিড়াল খুঁজে আনতে হবে? এক্ষুনি আনতে হবে না? ইংরেজিতে একটা কথা শুনেছি, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। বাসর দিন করেছি, বিলে খুঁজতে যাবো, আমার বাসর দিনটা তো শেষ হয়ে যাবে, এই জন্য করছিলাম যে একটু পরে গেলে হয় না, এক দুই ঘন্টা পরে গেলে হয় না? ও তার মানে আপনার কাছে আমার শখের কোনো মূল্য নেই? না না সেটা করছি না। আচ্ছা ঠিক আছে সেটা করছি, মানে গলাম আর কি, যদি একটু দেরি করে অসুবিধা নেই, আমি নিয়ে আসতেছি, ওয়ান টুর ব্যাপার, আমি একটা মনে করে যে ছেলে বিড়াল ধরে নিয়ে আসতেছি। তুমি চাইছো আমি কিছু করবো না? এই আচ্ছা বিলাই তো ধরে আনতে হবে, একটু